দিশপুরত ভার উত্তোলনের খেলো ইন্ডিয়া ওমেন্স লীগ জিপাল ভুগেশ্বরী ফুকননে ইন্ডোর স্টেডিয়াম 35 গৰাকী মহিলা ভার উত্তোলকর অংশগ্রহণ সাইর সহযোগত দেশের বিভিন্ন শহরত অনুষ্ঠিত হয়েছে অস্মিতা খেলো ইন্ডিয়া ওমেন্স লীগ মহিলা খেলোয়াড়সকলক উৎসাহিত করে তৃণমূল পর্যায়ের প্রতিভার সন্ধানে বিভিন্ন ইভেন্টত এই কার্যসূচী গ্রহণ করা হয়েছে। সেই মর্মে ভারোত্তোলন খেলোয়াড়সকলক লও গুয়াহাটির দিশপুরের ভুগেশ্বরী ফুকননি ইন্ডোর স্টেডিয়ামত শুক্রবারে অনুষ্ঠিত হয়েছে ভারোত্তোলনের খেলো ইন্ডিয়া ওমেন্স লীগ। অসম ভারোত্তোলন সন্থার উদ্যোগত অনুষ্ঠিত প্রতিযোগিতাখনত কামরূপ মহানগরের প্রায় 35 গৰাকী উদিত খেলুয়ে অংশগ্রহণ করেছে। 8টাকৈ বিভিন্ন শাখাত খেলুৱৈসকলে উজাৰি দিছে শ্রেষ্ঠত্ব। প্রতিযোগিতাখনত কেবাগৰাকীও মহিলা রাষ্ট্রীয় ভারোত্তোলকে অংশগ্রহণ করে উদিত খেলুৱৈসকলক করিলে অনুপ্রাণিত। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানত উপস্থিত থাকিল সর্বভারতীয় বক্সিং ফেডারেশন তথা অসম এমএসআর বক্সিং সন্থার সম্পাদক হেমন্ত কলিতা, ক্রীড়া বিভাগের সহকারী সঞ্চালক নবজ্যোতি বসুমতারী, অসম ভারোত্তোলন সন্থার সম্পাদক ভবজ্যোতি গোস্বামীর লগতে কেবাজনো বিশিষ্ট ব্যক্তি। উজন দাঙি প্রতিযোগিতার শুভারম্ভ করিলে হেমন্ত কলিতায়। ইফালে এই প্রতিযোগিতাত অংশগ্রহণ করা খেলুয়ৈ অফিসিয়াল সকলে অস্মিতা খেলো ইন্ডিয়া আসনির অধীনত লাভ করিব একোখনক প্রমাণপত্র, যিখন খেলুৱৈগৰাকীর পরবর্তী ক্রীড়া জীবনত সহায়ক হব। উল্লেখ্য যে অসমৰ পপি হাজরিকা, বেদব্রত ভরালী, সিদ্ধান্ত গগৈ, কপিল সোনোৱালৰ দৰে খেলুৱৈয়ে আন্তঃৰাষ্ট্ৰীয় পৰ্যায়ত পদক অৰ্জনেৰে ইতিমধ্যে ভাৰতলৈ গৌৰৱ কঢ়িয়াই আনিছে। এনে পৰিৱেশত নতুন ভাৰোত্তোলন প্ৰতিভাই সমাগত দিনত দেশৰ বাহিৰে ভিতৰে উজ্বলি উঠিব বুলি আশা কৰা হৈছে। ক্রীড়া অনুরাগীর আশা এনে প্রতিযোগিতার আসলত ধরি পপিহতর বাতেরে বাদ বুলক অসমৰ এই সকল উদিত মহিলা ভার উত্তোলকে। ভিডিও জার্নেলিস্ট চন্দনের সৈতে চিন্ময় বরার প্রতিবেদন, অলিম্পিয়া স্পোর্টস।